কালবৈশাখীর স্বল্প বৃষ্টিপাতে শহরের অলি গলি ও সড়কপথ জলপূর্ণ হয়েছে। আর এমতো অবস্থায় রাজভবনের সামনের সড়কে জমে থাকা জলে ভাসমান এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হলো। স্থানীয় দোকানদার ও উপস্থিত মানুষদের মতে ইলেকট্রিক শকে যেভাবে মানব শরীর কম্পিত হয়ে ওঠে, যুবকটি সেভাবেই হঠাৎ দুবার চিৎকার করে উঠে জলে ডুবে যায়, আর ওঠে না। ইলেকট্রিক শকের কথা ভেবেই উপস্থিত সকল মানুষ তাকে সাহায্যের জন্য এগিয়ে যেতে ভীত হয়। তাই অচিরেই যুবকের মৃত্যু ঘটনার শুধু সাক্ষী হয়ে রয়ে যায় তারা। এও জানা যায় মৃতের নিকটবর্তী ল্যাম্পপোস্টটি গত কয়েক মাস ধরেই শর্ট সার্কিট ও ফায়ারিংয়ের মতো সমস্যায় ছিল। পৌরসভার কাছে তা আপিল করা হলেও ঠিক করা হয়ে ওঠেনি। তদন্তে জানা যায় যুবক ফারাক্কার অধিবাসী, হিন্দুস্থান মোটরে কাজ করে ইঞ্জিনিয়ার। নিত্যদিন কাজের শেষে এ সময়ই সে বাড়ি ফিরত, কিন্তু গতকাল তার আর বাড়ি ফেরা হলো না। এখন শুধু অপেক্ষা পোস্টমর্টমের। এ মৃত্যু কি তার ভবিতব্যে ছিল নাকি সরকারি ত্রুটিতে তা প্রাপ্ত হলো তাই জানার। সকালের খবরের কাগজে ঘটনাটা শোনার পরই শিহরিত হয়ে উঠলাম। কোনো এক অতীতের ঘটনা সমগ্র দেহটাকে চমকিত করে তুলল। মনে পড়ে গেল আমিও এরূপ এমনই এক ঘটনার চাক্ষুষ সাক্ষী হয়ে আছি। বছর দুই তিন আগেকার কথা, 12-13 বয়সের এক বালক রাস্তায় ও দোকানে জমে থাকা মানুষের কথা শুনতে শুনতে রাস্তার গর্তটা সে লক্ষ্যই করেনি, আর তাই হঠাৎই সাইকেল সেই গর্তে পড়তেই নিয়ন্ত্রণহীন হয়ে হঠাৎই সাইকেল থেকে পড়ে যায় রাস্তার উপর। আর নিয়তির একই কঠিন খেলা, ছেলেটির হাতটি যেয়ে পড়ে বিদ্যুৎ পোল থেকে সদ্য ছিঁড়ে পড়া তড়িৎ তারের উপর। মুহূর্তের মধ্যে তার নিষ্পাপ চঞ্চল ফুটফুটে শরীরটা বিদ্যুতের চমকে জড় পদার্থে পরিণত হল। সাহায্যের কোনো অবকাশই রইল না। আমি বসেছিলাম পাশেরই এক মুদির দোকানে। বিদ্যুৎ পোল থেকে তারটি ছিঁড়ে পড়েছে ঘণ্টাখানেক আগেকারই কথা। পথ চলতি প্রতিটি ব্যক্তিকে সচেতন করে দিচ্ছে আশেপাশের দোকানদার ও মানুষজন। ছেলেটি সাইকেলে ব্যাগ নিয়ে হয়তো বাজার থেকেই ফিরছিল। রাস্তায় থাকা মানুষরা আলোচনা করছিল এই তার রাস্তা থেকে সরানোর কথাই। ছেলেটি সেসব কথা শুনতে শুনতেই অনেকটা আনমনেই পার হচ্ছিল আমার সামনে দিয়ে। হঠাৎই রাস্তার এক গর্তে চাকাটি পড়ে যাওয়ায় নিজেকে সামলে রাখতে না পেরে পড়ে যায় রাস্তার ওপর। আর ভাগ্যদোষে হাতটি যেয়ে পড়ে ওই সর্বনাশা বিদ্যুতের তারের উপর। আমরা যে তাকে বাঁচানোর প্রয়াস করার আগেই নিষ্পাপ দেহটি চোখের পলকে প্রাণ শূন্য হয়ে গেল। পরে তার সরানোর ব্যবস্থা করা হয়, বাড়িতে খবরও দেওয়া হয়। খবর শোনা মাত্রই মাতৃবুকের যন্ত্রণা তাকে যেন টেনে নিয়ে আসে। হাহাকার করে ছেলেকে কোলে তুলে নিয়ে চিৎকার করতে শুরু করে, দোষ দিতে থাকে নিজের কপালের। ছেলেকে বুকে চাপটে ধরে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে, খোকাকে ফিরিয়ে দাও, আমাকে নিয়ে নাও বলে। কিন্তু তা আর বোধহয় সম্ভব নয়। আমি নীরবে বাড়ি ফিরে এলাম। ভাবলাম অদৃষ্ট কিভাবে এতটা পাষাণ হতে পারল, কিভাবে ওই ছোট্ট বালকটির চঞ্চলতা মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারল, কিভাবে তার নির্দোষ দেহটাকে এই পরিণতি প্রাপ্ত করতে পারল, তার মাতৃকোলকে এত নির্মমভাবে কিভাবে শূন্য করে দিতে পারল ঈশ্বর। নিত্যদিন এভাবেই কত না মানুষ অসাবধানতা ও ভাগ্যের দোষে বিদ্যুতের সংকটে নিজের প্রাণ হারাচ্ছে। এরূপ কত ঘটনাই আমাদের জানা অজানার মধ্যে লুকিয়ে আছে।
তাই তোমাদের সকলকে বলবো বিদ্যুতের তার থেকে সব সময় সাবধানে থাকবে, সব সময় বিদ্যুৎকে একটা তুচ্ছ বিষয় বলে গ্রহণ করবে না। যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে এরকমই আরও ঘটনা নিয়ে, আরও নিত্য নতুন রচনা নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হতে পারি আর অনেক মানুষের কাছে আমার রচনাগুলো পৌঁছে দিতে পারি। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও তোমার কাছে সর্বপ্রথমে পৌঁছে যেতে পারে।